হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। গত 10 জানুয়ারি থেকে বন্ধ জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত যাবতীয় সেবা। 11 দিন পার হলেও কবে শুরু হবে তার সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত নেই। এতে প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ জনগুরুত্বপূর্ণ বিষয়টি জানানোর প্রয়োজনই মনে করেনি নির্বাচন কমিশন ইসি। বিনা নোটিশে ইসি প্রায় 11 কোটি নাগরিকের তথ্য সম্বলিত সার্ভারে ত্রুটির কথা বলে সেবা বন্ধ রেখেছে। এতে করে মাঠ পর্যায়ের অফিস সহ আগারগাঁওয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা নাগরিকেরা পড়েছেন ভোগান্তিতে। ইসির সূত্র জানায়, সারা দেশে প্রতিদিন গড়ে 5,000 মানুষ এনআইডি সেবা নিয়ে থাকেন। গত 10 জানুয়ারি সার্ভারের কাজ চলছে উল্লেখ করে সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় ইসির ইন্টারনাল ওয়েবসাইটে। তবে সেখানেও কবে থেকে এই সংক্রান্ত কার্যক্রম পুনরায় চালু হবে তা উল্লেখ নেই।